ফেসবুকে আসছে বড় পরিবর্তন অ্যাকাউন্ট খুলতে লাগবে টাকা বেশ কিছুদিন ধরে নানা অভিযোগ আসছে ফেসবুকের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ যেটা সেটা হলো ফেসবুক তার গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারছে না তাই ব্যক্তিগত গোপনীয়তার জায়গা থেকেই ফেসবুকের ফেস রিকগনিশন বা সংস্ক্রিয়ভাবে চেহারা চেনে ফেলার প্রযুক্তি আনে তবে এই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জোকারবার্গ ব্যক্তির মুখ চেনে ফেলার বিষয়টি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন প্রতারণাকারীরা সব মিলিয়ে বেশ চাপে রয়েছে ফেসবুক আর সে জন্য আবার নড়ে চড়ে বসেছেন মার্ক জকারবার্গ সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি এই নিয়ে পরিকল্পনাও করেছেন পরিকল্পনা অনুযায়ী জাকারবার্গের ফেসবুকের আলাপাচারিতাকে আরও বেশ গোপনীয়তা নীতিতে আনতে চাচ্ছেন তিনি জানান দুইজন ব্যক্তি যখন ফেসবুকে বার্তা আদান প্রদান করবেন তখন সেগুলো ভবিষ্যতে এনক্রিপ্টেড থাকবে এদিকে ফেসবুকের অর্থ আদায়ের বড় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন এবার দিকটাতেও নাকি নজর দিচ্ছেন জাকারবার্গ এই বিষয়ে লন্ডনের কিংস কলেজের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার বিভাগের ডক্টর মার্টিন মুর বলেছেন চীনের ইউ নামের যোগাযোগে যে অ্যাপসটি রয়েছে সেটির ব্যবহার করতে নির্ধারিত পরিমাণ অর্থ খরচ করতে হয় ফলে ইউ তার গ্রাহকদের কাছ থেকে আয় করে আর জাকারবার্গ বিষয়টি নিয়ে পরিকল্পনাও করেছেন এখন ফেসবুক যদি ইউ মতো সিদ্ধান্ত নেয় তাহলে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগবে সেক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে